বাসকাটানিয়ে দুইপক্ষের বিরোধের জেরে প্রতিপক্ষের কোরালের আঘাতে শরীফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। প্রতিপক্ষের কোরালের আঘাতে যুবকের মৃত্যুর এই মর্মান্তিক ঘটনা ঘটে পাবনার সদর উপজেলার ভাড়ারা গ্রামে। স্থানীয়রা জানায়, শরীফুলের সাথে প্রতিবেশী শাহিনের বাঁধছাড়ের মালিকানা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসা করার জন্য ইউনিয়ন পরিষদে কয়েকবার সালিশও হয়েছে। দীর্ঘদিনের এই বিরোধ থাকার পরও গতকাল দুপুরের দিকে শরীফুল বাঁধছাড়ে বাঁশ কাটতে যান। বাঁশ কাটার বিষয়টি টের পেয়ে শাহিন তাকে বাধা দেয়। এমন সময় দুইজনের মধ্যে তর্ক বেঁধে যায়। এতে ক্ষিপ্ত হয়ে শাহিন হাতে থাকা কুড়াল দিয়ে শরীফুলের শরীরে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দর্শক, সামান্য বাঁশ কাটাকে কেন্দ্র করে যুবক শরীফুলকে হত্যার অপরাধে প্রতিবেশী শাহিনের কী শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। সবসময় সত্য ও তথ্য নির্ভর সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।